क्वेश्चन नंबर 19, देखो इंटीग्रेशन साइन क्यूब एक्स बाई कॉस एर पावर 2/5 एक्स डीएक्स, एटार इंटीग्रेशन करे मान बार करते हैं। तो प्रथमे साइन क्यूब एक्स के आमरा लिखलाम साइन स्क्वायर एक्स इंटू साइन एक्स, ताले प्रथम साइन स्क्वायर एक्स एर जोनो देखो लिखते पारी 1 माइनस कॉस स्क्वायर एक्स, द्वितीय साइन एक्स टा थाकलो आर नीचे जा छिलो ताई आछे। तारपरेर लाइने देखो एटार जोनो लेखा हुए एटा अर्थात कॉस एक्स एर डेरिवेटिव माइनस साइन एक्स है, সেই জন্য মাইনাসটা এখানে রেখেছি। তার মানে এবার ভাবো এই মাইনাস আর এই অংশটা মিলে হচ্ছে এই অংশটা, আবার বলি মাইনাস এটা আর এই অংশটা মিলে হবে এই অংশটা। তাহলে হওয়ার ফলে কি হয়েছে দেখো, এটা বাই যখন এটা করব তাহলে পাওয়ারটা কত হবে, নিচে ছিল পাওয়ারটা হবে সূচকের নিয়মে 2/5 মাইনাস, আবার এটা বাই এটা তার মানে পাওয়ার হবে বিয়োগ হবে 2 বিয়োগ 2/5, ফলে কি হবে 8/5 হবে, হিসাব করে দেখবে 8/5। তাহলে এই অঙ্কটার এখন এই অংশের অপারেটর এক্স এর জায়গায় হয়ে গেল কজ এক্স, আগে ছিল এক্স অপারেটর, এখন অপারেটর আমি চেঞ্জ করে নিলাম, তাহলে হয়ে গেল কি কজ এক্স। এবার কজ এক্স এর সাপেক্ষে তাহলে ইন্টিগ্রেশন করতে গেলে দেখো এটা সূচকের নিয়মেই ভাবতে হবে, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হয় কি এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, অর্থাৎ এই পাওয়ারের সঙ্গে এক যোগ করলে এটা হয় এবং সেই পাওয়ার দিয়ে ভাগ করলে এটা হবে। একই রকম কায়দায় এই পাওয়ারের সঙ্গে এক যোগ করলে 13/5 হবে এবং সেই 13/5 দিয়ে ভাগ করলে 5/13 গুণ হবে, এখানে 5/3 গুণ হয়েছে। আর মাইনাসটা তো ছিল এই লাইনে এসেছিল, তাহলে দেখো তোমাদের 19 নম্বরের যে প্রবলেম তার সলিউশন হচ্ছে এটা। অবশ্যই তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবশেষে যত ইন্টিগ্রেশন আছে সব ইন্টিগ্রেশন হয়ে গেলে প্লাস সি দিতে হয়, সি যেখানে হচ্ছে সমকল ধ্রুবক। থ্যাংক ইউ।